আসসালামু আলাইকুম, দিস ইজ এম এস রকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এম এস রকি টেক। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা স্ক্রিন রেকর্ডিং করবেন। তো ধরুন আপনার ফোন আছে, আপনার ফোনটাকে, ফোনের যে স্ক্রিনটা রয়েছে এই স্ক্রিনটা কিভাবে রেকর্ডিং করবেন। আসলে অনেকেই রেকর্ডিং করতে জানেন, তো আজকে আমি দেখিয়ে দিব একটা স্পেশালি সফটওয়্যার যেটা দিয়ে রেকর্ডিং করলে আপনি সবচেয়ে সহজে এবং গুরুত্বপূর্ণ কিছু ফিচার ওখানে অ্যাড আছে যেগুলো দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটা স্ক্রিন রেকর্ডিং অ্যাপস নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সবাই আশা করি ভালো আছেন। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো কীভাবে স্ক্রিন রেকর্ডিংটা কাজ করে বা কীভাবে কী করবেন। তো চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, আর যাওয়ার আগে অবশ্যই বলে রাখছি আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো আমি বর্তমানে আমার স্ক্রিন বর্তমানে এখন যেই অ্যাপস দিয়ে রেকর্ডিংটা করতেছি ঠিক আপনাদেরকেও আমি সেম অ্যাপসটাই এখন দেখিয়ে দিব। আমি যে অ্যাপস দিয়ে আসলে রেকর্ডিংটা করি ঠিক সেই অ্যাপসটাই আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট টাইম আমরা যেই প্লে স্টোর রয়েছে আমাদের মোবাইলে প্লে স্টোরটি ওপেন করব। তো প্লে স্টোর ওপেন করার পরে আপনারা জাস্ট এখানে সার্চ বক্সে লিখবেন এক্স রেকর্ডার। কী লিখবেন? এক্স রেকর্ডার। আপনার এক্স রেকর্ডার লিখে এখানে সার্চ করবেন। দেখুন এক্স রেকর্ডার লিখে এখানে সার্চ করার পরে ঠিক এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে আমি লিখেছিলাম এক্স রেকর্ডার, এক্স রেকর্ডার লেখার পরে আমি এই অ্যাপ্লিকেশনটি এখানে পেয়ে গেছি। এটা অলরেডি আমার ওপেন বাজতেছে কারণ আমি এখন বর্তমানে এই অ্যাপসটা দিয়ে আমি কিন্তু স্ক্রিন রেকর্ডিংটা করতেছি। তো এটা অলরেডি আমার মোবাইলে আছে, তো আমি একটু ওপেন করে দেখাচ্ছি। এই অ্যাপসটা কিন্তু অনেক সুন্দর। দেখুন এই অ্যাপস দিয়ে কী কী করা যায়। এই অ্যাপসটা যখন আমি এখানে ওপেনে দেখাইলাম, তারপর দেখুন এখানে নিচে অনেকগুলো অপশান আপনারা দেখতেছেন। আমি যদি একটু মিনিমাইজ করে বের হই, দেখুন এখানে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে গোলের একটা অপশান আছে, যদি কোনো টাকা আপনারা মার্ক করতে চান এভাবে আপনারা কী সুন্দর মার্ক করতে পারবেন। মানে স্ক্রিন রেকর্ডিংয়ের থেকেই কিন্তু অনেক কিছু করতে পারতেছেন। এরপর দেখুন এটা করতে পারবেন, মানে এটাকে অনেক সুন্দর সুন্দর সিস্টেম আছে আপনি জিনিসগুলো দেখানোর জন্য, এগুলো করতে পারবেন। তারপর তি চিহ্ন দিয়ে অনেক কিছু দেখাতে পারবেন। তারপরে আপনার ব্রাশ টুল আছে, আপনি চাইলে এখানে লেখাও লেখা টেখা ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই করতে পারবেন। এরপর এখান থেকে আর আর রিমোট আছে, মানে এই যে কী সুন্দর, মানে আপনার একটাকে আপনি এভাবে মানে রাবারের মতো ইয়ে করে দিতে পারবেন। এরপরে মানে বিভিন্ন মানে অপশান আমার কাছে খুব ভালো লাগে এই রেকর্ডিংটা, স্ক্রিন রেকর্ডিংটা। তো এটা জাস্ট আপনারা নামিয়ে নেবেন, নামিয়ে নেওয়ার পরে এটাকে ওপেন করবেন। ওপেন করলে দেখবেন ঠিক এরকম অনেকগুলো ফাংশন আপনারা পেয়ে যান। তো আমি প্লে স্টোর থেকে যদি ওপেনে ক্লিক করি, দেখুন এই হচ্ছে অ্যাপসটা। এখন এটা আমি ওপেনে ক্লিক করেছি, ওপেনে ক্লিক করার পর একটা অ্যাড আসছে, যেহেতু নেট চালু এখানে অ্যাডটা আমি কেটে দিয়েছি এখান থেকে। তো দেখুন এখানে আমি অনেকগুলো স্ক্রিন রেকর্ডিং করেছিলাম সেগুলো এখন এখানে দেখাচ্ছে। তো অলরেডি আমার স্ক্রিনটা এখন রেকর্ড হচ্ছে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা নামিয়ে নেবেন, নামিয়ে নেওয়ার পরে এখানে আপনারা আর কিছু করতে হবে না, জাস্ট অ্যাপ্লিকেশনটাতে আপনারা ঢুকবেন। ঢুকার সাথে দেখবেন এখানে দুইটা অপশান চলে আসছে আপনার স্ক্রিনে। একটা অপশান আপনারা এখান থেকে পেয়ে যাবেন, এই যে এই অপশানটা দেখছেন আমি যখন ক্লিক করেছি, এই অপশানটা আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা চাইলে এই যে ব্রাশ টুল আছে, হ্যাঁ, তারপরে বিভিন্ন টুল আছে আপনারা এখান থেকে, এই যে যদি সেটিংয়ে চলে যান এখানে দেখবেন অনেকগুলো টুল আছে। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট আছে, ক্যামেরা আছে, ব্রাশ টুল। তো আপনারা জাস্ট এই যে ব্রাশ টুলটা রয়েছে না, এই ব্রাশ টুলের মধ্যে আপনারা জাস্ট টিক চিহ্ন দিয়ে দিবেন। যদি আপনারা ব্রাশ টুলে টিক চিহ্ন দিয়ে দেন তাহলে এই ব্রাশটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো জাস্ট আপনার সেটিং থেকে এই যে ব্রাশ টুল, তিন নম্বর অপশানটা হচ্ছে ব্রাশে আমার টিকমার্ক করা আছে এখানে। তো ব্রাশ টুলে টিকমার্ক করা থাকলে কী হবে, আপনি জাস্ট এখান থেকে এই অপশানটা আপনি জাস্ট পেয়ে যাবেন। এই যে দেখুন এখান থেকে এই যে আমি টির চিহ্ন দেখাই, তারপরে এগুলো দেখাই, তারপরে গোল, এই জিনিসগুলো আপনারা জাস্ট এখান থেকে পেয়ে যাবেন। এরপর যদি আমি আরেকটু দেখাই আপনাদেরকে এখান থেকে, দেখুন আপনি এটাকে কোন মোডে মানে রেকর্ডিংটা কোন মোডে করতে চাইতেছেন সেটাও আপনারা এখান থেকে এই অপশান থেকে পেয়ে যাবেন। আমার রেকর্ডিংটা এখন কোন মোডে হচ্ছে দেখুন, এখানে আপনি চাইলে স্ক্রিনটাকে সোজা করে করতে পারেন, স্ক্রিনটাকে আর আর মোডে করতে পারেন। তো এখানে অনেকগুলো অপশান আপনারা জাস্ট এখান থেকে পেয়ে যাবেন। কিন্তু জাস্ট এখান থেকে ব্রাশ টুলে আপনারা টিক চিহ্ন করে দিলে ওই ব্রাশ টুলের অপশানগুলো পেয়ে যাবেন। খুবই ভালো লাগে, কোনো সমস্যা নাই, খুবই একদম ইজি। আমি দেখিয়ে দিয়েছি অলরেডি আপনাদেরকে, ঠিক এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন এবং এই স্ক্রিন রেকর্ডিংটাই আপনারা নামিয়ে নেবেন। খুবই চমৎকার একটি স্ক্রিন রেকর্ডিং অ্যাপ। তো সবাই এটা নামাবেন, এটা দিয়ে কাজ করবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।